Assalamualaikum ভাই। ওয়ালাইকুম কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রাখছে ভাই। আমি আসলে আপনার নামটা একটু বলবেন? আমার নাম মোহাম্মদ মাহবুবুর রহমান সুমন, দেশের বাড়ি ময়মনসিংহ। ভিউয়ার্স, এখানে আজম খান ব্যান্ডের গুরু তার কবরটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এখানে অনেক ভক্তরা আজকে এসেছে ছুটির দিনে। আজকে এমন একজন ব্যক্তির সাথে একটু কথা বলবো আর আপনাদেরকে জানাবো উনি আসছেন ওনার কবরটা দেখার জন্য। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রাখছে ভাই। আমি আসলে আপনার নামটা একটু বলবেন? আমার নাম মোহাম্মদ মাহবুবুর রহমান সুমন, দেশের বাড়ি ময়মনসিংহ কোপরগাঁও, থাকি কুড়িল বিশ্বরোড যমুনা ফিচার পার্কের অপোজিটে, আমার বাসা প্লাস অফিস। আচ্ছা, ধন্যবাদ। এখন আজকে আসছেন শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে আসলে আসছেন যে তার একটু অনুভূতি আপনার কাছ থেকে শুনি। আসলে অনেকদিন যাবৎ আমি এখানে আসার জন্য চেষ্টা করতেছি, কিন্তু আসলে সময় স্বল্পতার জন্য কর্মব্যস্ততা জীবনে আসা সম্ভব হয় না, তাই আজকে চলে আসলাম। ছুটির দিন, শুক্রবার জুমার নামাজ পড়ে এখানে চলে আসছি। এখানে আসার পরে অনেক ভাষা শহীদের কবর দেখতে পেলাম, দুইজন বীর শ্রেষ্ঠর কবর দেখতে পেলাম। এখানে আমাদের টপ গুরু প্রপ সম্রাট আজম খানের কবর দেখতে পাচ্ছি, এগুলি দেখে খুবই ভালো লাগতেছে। এখানে আসলে ওনারা ছিল বীর মুক্তিযোদ্ধা, ওনাদের এই মুক্তিযোদ্ধার বিনিময়ে আমরা এই দেশে স্বাধীন দেশ বসবাস করতে পারছি। ওনারা যদি তখন অস্ত্র ধরে যুদ্ধ না করতেন তাহলে হয়তো বা এই দেশ স্বাধীন হতো না। ওনাদের যে ভালোবাসা মানুষের অন্তরে রেখে গেছেন, এটা চিরদিন যতদিন বাংলাদেশ জীবিত থাকবে ততদিন এই মুক্তিযোদ্ধাদের নাম চিরস্মরণীয় হয়ে থাকবে। তাছাড়া আজম খান সাহেব উনি একজন পপ সম্রাট ছিলেন, ওনার অনেক ব্র্যান্ডের গান আমরা ছোটোবেলায় শুনেছি। আমার একটা গান এখনও মনে পড়ে, রেললাইনের ওই বস্তিতে জন্মেছিল একটি ছেলে। আসলে এই বাংলাদেশ গানটি অনেক সুন্দর এবং অনেক মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিল। আমরাও ছোটকালে অনেক শুনেছি এই গানটা। এখন হয়তো বা ব্যস্ততার জন্য গান শোনা হয় না, মানুষ এখন বিনোদন বিমুখ হয়ে গেছে অনেক দিক থেকে। পাশে দেখতে পেলাম আমাদের চলচ্চিত্র জগতের একজন নক্ষত্র হুমায়ুন ফরিদি সাহেবের কবর। আসলে হুমায়ুন ফরিদি সাহেবের অভিনয়গুলি অনেক ভালো লাগতো। আমি বিশ্বনেত্রী সিনেমা সম্ভবত 1996 সালে মুক্তি পেয়েছিল, তখন থেকে আমি হুমায়ুন ফরিদি স্যারের সিনেমার অভিনয় নিয়মিত দেখে আসতাম। ওনার ছবি মুক্তি পেলে চলে যেতাম সিনেমা হলে ছবি দেখার জন্য। আচ্ছা আচ্ছা, আজ এখানে এসে অনেক ভালো লাগতেছে। ইনশাল্লাহ কিছুদিন পর পর এখানে আসতে চেষ্টা করব, এই বীর মুক্তিযোদ্ধাদের কবর, বীর শ্রেষ্ঠ শহীদদের কবর দেখার জন্য ইনশাল্লাহ চলে আসবো। হ্যাঁ, কবর জিয়ারত করছি, কবরখানায় ঢুকে আল্লাহর রহমতে প্রথমে দোয়া দরুদ করে নিছি। এটা হলো একজন মুসলমান হিসাবে যে কোনো কবরস্থানে যাওয়ার সাথে সাথেই আসসালামু আলাইকুম হালাল কবর এই দোয়াটি পড়লে ছোট আকারে কবরটা জিয়ারত হয়ে যায়। একদিন আমরাও এই দুনিয়া ছেড়ে কবর দেশের বাসিন্দা হবে, তখন আমাদের কবরের পাশ দিয়ে মানুষ এভাবে দোয়া পড়তে থাকবে। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, চ্যানেলের পক্ষ থেকে অবশ্যই আপনাকেও ধন্যবাদ।